আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা কেমন আছেন আপনারা মানে দর্জির সাথে ভাই ভাই দর্জির সাথে দর্জির সাথে এমন সম্পর্ক দুইটা সন্তান আছে এইটাও ভাবলা না ভাই একটা জিনিস অবাক হয়ে যাচ্ছে আমি দেখেন মানে আমাদের সমাজে ঘুরতে আছে একটা মেয়ে একের অধিক প্রেম করবে সেই প্রেম প্রেমিকরা বা মানে ওই দুইজন কি করবে তারা দুইজনের সাথে ব্যাপক পরিমাণে যাবে একজন আরেকজনের আরেকজন বিদায় করে দেবে একজন তো চলেই গেল আরেকজন ভাই সারা জীবন ওই জেল হাজতে জেল খাটবে আর সেই মেয়ে সেই মেয়েকে আইনের আওতায় আনা হয় না খুবই দুঃখজনক ঘটনা দর্শক শ্রোতা পাশে রুমা আক্তারকে দেখতে পাচ্ছেন চেহারা সুরুত একটু ভালোই তাই না মোটামুটি বলতে পারেন যে চেহারা সুরুত একটু ভালোই এই রুমা আক্তার মানে কি বলবো দর্শক শ্রোতা এরা এরা কি জন্য যে নিয়ে গেল না আমি বুঝলাম না এর সন্তানরা মানে তাদের কান্না থামায় কে আমরা ঘটনা বর্ণনা করছি দেখেন এই রুমা আক্তারের স্বামী দীর্ঘদিন যাবৎ প্রবাস করছিলেন তিনি দুবাইয়ে থাকেন এবং তাদের দুটো সন্তান আছে তো দুটো সন্তান নিয়েছেন তার মানে তিনি মাঝে মধ্যে দেশে আসেন আবার বাইরের দেশে যান তো দীর্ঘ ওই যে এক মাস আগে আর কি তিনি দেশে ফিরেছেন দেশে ফিরে আইসা একটি কথা শুনতে পাইছেন তাদের একটি দোকান ছিল সেই দোকানে তিনি দর্জিদেরকে ভাড়া দিয়েছিল সেই দর্জির নাম হচ্ছে একজনের নাম হচ্ছে আবদুল্লা মৃধা এবং তার ভাইয়ের নাম হচ্ছে রিফাত মিধা তো দর্জিদের দোকান ভাড়া দিয়েছে দিতেই পারে ভাই এখন তিনি যেহেতু দেশে ছিলেন না তাই কিন্তু এখন ওই দোকান থেকে ভাড়া তোলা প্লাস একটা মেয়েদের ব্যাপার থাকে তারা কিন্তু বেশিরভাগ দিয়ে বানায় বেশিরভাগ মানুষ দর্জিদের দিকে বানায় আর কি মেয়েরা রেডিমেড খুব কম পরে তো তার বউকে অবশ্যই ভাড়া আনতে যাইতে হতো ওই দোকানে এবং কাপড় চুপড় বানানোর জন্য মাপ ঝোঁক তো এইভাবে আসলে ঘনিষ্ঠতা বেড়া যায় আব্দুল্লাহ মিধার সাথে দোকানদারের সাথে দর্জির দোকানদার বলতে পারেন দোকানদারের সাথে ঘনিষ্ঠতা বেড়ে যায় এক পর্যায়ে প্রেমের সম্পর্ক হয়ে যায় তার স্বামী জানেই না দীর্ঘ দেড় বছর যাবৎ তাদের প্রেমের সম্পর্ক দর্শক শ্রোতা অনেক কিছুই হয়ে গেছে এবং সেখানে হওয়ার সময় আবার দেখেন ওই দর্জি কিছু ছবি তুলে রাখছে কিছু ছবি তুলে রাখছে বুঝতে পারতেছেন কেমন ছবি হইতে পারে তো যাই হোক তার স্বামী যখন দেশে ফেরত আসছে দেশে ফেরত আসার পরে আশেপাশে যখন ব্যাপারটা জানা জানাজানি হয়ে গেছে একটা কেমন ব্যাপার না কেমন ব্যাপার এই বিষয়টা নিয়ে আবার তার স্বামীর বিচার সালিশ করা লাগছে এখন দেখেন দুইটা সন্তানের দিকে তাকায় হয়তো বা তার স্বামী এই পুরো ব্যাপারটা মেনে নিয়েছে তার স্ত্রীকে আরেকটা বার সুযোগ দিল দেখেন সেখানে মীমাংসা হয়েছে এলাকার মোডলরা মীমাংসা করে দিয়েছে সব কিছু সেই তার পরকীয় প্রেমিক সেই দর্জির তাদেরকে কিছু উত্তম মাধ্যম দিয়েছে এবং এলাকা ভিত্তিক এটা মীমাংসা হয়ে গেছে তো বেশ কয়েকদিন ভালোই যাচ্ছিল হঠাৎ করে সেই দর্জি আবারও এই রুমা ছয় সেই সব ছবি সেন্ড করেছে এবং সেসব ছবি ফেসবুকে ভাইরাল করে দিবে এই করবে সেই করবে সে ভয় দেখাচ্ছে বা বিভিন্ন রকম তারের কাছে আসার জন্য ইয়ে করতে আছে আর কি প্রুব্ধ করতেছে বলতে পারেন ও মনে করেছে যে ওর স্বামীকে এই ব্যাপারটা ও জানাবে না এবং ও আবারও ব্ল্যাকমেলের শিকার হয়ে তার কাছে আসবে দর্শক শ্রোতা এবার রুমা তার ছবিটা ডিলেট না করে দিয়ে তার স্বামীকে দেখাইলো এই যে দেখো আমি তো চাচ্ছিলাম তোমার সাথে সংসার করার জন্য ভালোভাবে এই যে দেখো আমার এরকম ছবি পাঠাইছে আমার ব্ল্যাকমেল করতেছে তোর স্বামী কী করলো তখন ইনস্টেন দোকানে চলে গেল দোকানে যায় ওই দর্জির সাথে দর্জি এবং দর্জির ভাই দুজন কাজ করছে আবদুল্লা এবং রিফাত তো সেখানে গিয়ে এই বিষয়টা নিয়ে ব্যাপক পরিমাণে বাঘবিতণ্ডা তৈরি হয়ে গেছে তাদের মধ্যে বাঘবিতণ্ডার এক পর্যায়ে সেই দর্জি কি করেছে কেচি ছিল তার কাছে আপনারা তো জানেন কাপড় চুপড় যারা ইয়ে করে তাদের কাছে এটা থাকে তো এটা দিয়ে ব্যাপক পরিমাণে এই রুমা আক্তারের স্বামী যে রাগান্বিত হয়ে গিয়ে তার কাছে গেছে যে কেন ছবি পাঠালি বা কেন এগুলো করতেছিস যেহেতু সমাধান হয়ে গেছে এলাকায় তো তখন তার কাছে এরকম জিজ্ঞাসা করতে যায় ব্যাপারটা অন্য লেভেল পর্যন্ত চলে যায় ওই দর্জি এবং দর্জির ভাই মিলে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দেয় এই প্রবাসী ছেলেটারে এই রুমা আক্তারের স্বামীরে কি বলবেন আপনারা পরবর্তীতে সেখানে প্রচুর মানুষজন জড়ো হয়ে যায় এবং অনেকজন ঠেকাইতে আসছে তাদেরকেও নাকি আঘাত করেছে এরা পুলিশ দুইটারে ধরে নিয়ে গেছে তার পরকের প্রেমিক এবং তার ভাইকে এবং সে তার স্বামীকেও হারাইলো এই ঘটনায় স্বামী থাকতে দেড় বছর যাবৎ সে প্রেম করত দুটো সন্তান আছে অথচ সে এখন কান্নাকাটি করতেছে এই কান্নাকাটির কোনো ভ্যালু আছে এই রুমা আক্তারকে কিন্তু ধরে নাই রুমা আক্তার কিন্তু এই যে ঘোরাফেরা করতেছে এর যেমন ব্যাপার সে আর একটা ধরে নিবে মানে বোঝা যাচ্ছে এমন ব্যাপার ভাই আপনি ভালো বুঝা দ্বিতীয়বার সুযোগ দিলেন দ্বিতীয়বার সুযোগ দেওয়াটা আসলে সবাই ভালোভাবে নেয় না দুঃখজনক ঘটনা তো আপনারা রুমা আক্তারের শাস্তি আশা করেন কিনা কমেন্ট বক্সে লিখবেন রুমা আক্তার এখন তার ওই জায়গায় কান্নাকাটি করতেছে লাভ আছে সব দোষ তো তোমার কেমনে তুমি একজনের হক নষ্ট করো দুঃখজনক ঘটনা